এখন দেখবেন বাংলা টিভি সংবাদ। ভালোবাসার নগরী ভেনিসে নারী এবং বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যকার সহযোগিতা বিষয়ক একটি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে অসম সাহসী বাংলাদেশি নারীদের ভূমিকা তুলে ধরা হয়। সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত রয়েছে আমাদের প্রতিনিধি মনিরুদ্দিন জুয়েলের রিপোর্টে। ভেনিসের সোশিও কালচার ইমিগ্রেন্ট জার্নালিস্ট ফোরাম এবং ভেনিসের মহিলা সংগঠনের উদ্যোগে ম্যাসরে কমুনে থিয়েটার হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আয়না প্রদর্শনের এবং এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে অসম সাহসিক বাংলাদেশি নারীদের ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলা কবিতা আবৃত্তি করেন বাংলা স্কুলের শিক্ষিকা সোহেলা আক্তার বিপ্লবী। প্রদর্শিত আয়না ছবিটি ইতালিয়ান ভাষা সংক্ষেপে বর্ণনা করেন অপশিক্ষিকা আসমা আক্তার। অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত মহিলাদের বিভিন্ন সমস্যা ও এর সমাধানে কি করণীয় এ প্রসঙ্গে বক্তব্য রাখেন ভেনিসের সংসদ সদস্য ভেলিয়া মুরার, মহিলা সংগঠনের পক্ষ থেকে গাব্রিয়েলা কোমাসি, ইমিগ্রেশন সার্ভিসের মহিলা বিষয়ক কর্মকর্তা মিকেলা বোসকোলা ফিওরে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শিকদার মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল সরোয়ার। হয়তোবা খুশি হবেন, মাহানকে এবারে কোথায় সোশ্যালি জারে বললে আসে দল না আনো গেছিলাম তা তো বুঝলাম, কিন্তু কি হয়েছে ক, একটা খুশি খবর আছে। কি খুশি খবর? তোর বিয়া ঠিক হচ্ছে? হ্যাঁ বিয়া ঠিক হবে। সবশেষে আয়োজন করা হয় ভেনিসের বাংলা স্কুলের শিশু শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা টিভি নিউজ, ভেনিস, ইতালি। সবশেষে রয়েছে খেলার খবর।